হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের ওয়েলকাম। তো এটা কিন্তু ছিল অষ্টমীর ভোর, মানে সকালও নয় ভোর, কারণ অষ্টমী এবারে পড়েছিল যেহেতু 4:30টার সময়। তো এটা সম্ভবত 4:30টার সময় হয়তো আমি রাস্তায় দাঁড়িয়েছিলাম, আমি আর মা দুজন মিলে। রাতেই পড়েছে, তাহলে কি হবে? এখন যাবি কটা বাজে? 4:30, 4:40 টাইমের সম্বন্ধে জ্ঞান আছে, তার জন্য সকাল আবার উঠে পড়ছো। শাড়ি পরবি বলে কি হলো? হ্যাঁ ভালো লাগছে তো। এরপর এইদিকে দেখো, আমার সামনে কিন্তু আমার মা দাঁড়িয়ে আছে, যে আমার ভিডিওগুলো করে দেয়। তো আমার মাও কিন্তু বেশ অষ্টমীর দিন একটা বেশ ভালো দেখে শাড়ি পরেছে আর রেডি হয়ে দাঁড়িয়ে আছে রাস্তার মধ্যে। সত্যি কথা বলতে ওই দিন আমি আর মা ছিলাম, তাছাড়া আমরা দাঁড়িয়েছিলাম একটা কারণে, কারণ পাশের বাড়ির যে জেঠিমা হয় সেও আমাদের সঙ্গে যাবে, তাই সবাই একসঙ্গে মিলে যাব অঞ্জলি দিতে। এরপর কিন্তু জেঠিমাটা চলে আসে আর আমরা সবাই মিলে ওখান থেকে হাঁটতে হাঁটতে চলে যাই, যেখানে মানে মণ্ডপে যেখানে অঞ্জলি দেওয়া হচ্ছে। তো একটু বাড়ি থেকে একটু দূরে হবে হয়তো, আর রাস্তাটা দেখো পুরো অন্ধকার আর পুরো ফাঁকা আছে, মানে পুরো ভোরের বেলা যেহেতু। আর আমি সকালবেলা স্নান করে আমার তো এখন ঠান্ডা লেগে গেছে, আমার গলা শুনেই তোমরা বুঝতে পারছো। এরপর কিন্তু এখানে আমরা পৌঁছে যাই, আর এদিকে দেখো কত সুন্দর মণ্ডপটা সাজিয়েছে। কিন্তু এর পেছনে একটা স্কুল আছে, তো স্কুলেই বলতে গেলে পুজোটা হচ্ছে, কিন্তু স্কুলের বাইরে কত সুন্দরভাবে মণ্ডপটা সাজিয়েছে। আর দেখো সকালবেলা ভোরে অঞ্জলি দেওয়ার জন্য সবাই ভিড় জমিয়েছে, মানে এতটা পরিমাণে ভিড় ছিল কি বলবো, কারণ বলেছিল যে সকালবেলা ছাড়া আর পুরো কুমারী পুজো হওয়ার পর গিয়ে আবার অঞ্জলি হবে, তাই সবাই হয়তো ভোরে চলে এসেছে। আর এখানে দেখো মায়ের মুখটা কি সুন্দর। আর তাছাড়া এবারে কেমন ভাবে যে পুজোটা হয়েছে সত্যি কথা বলতে বোঝাই যায়নি, কারণ অষ্টমীর দিন পড়ে গেছে নবমী, আবার সপ্তমীর দিন অষ্টমী ঢুকে গেছে, এমন ভাবে পুজোটা এবছরের হয়েছে। এরপর কিন্তু অনেক ভিড়ভাটার মধ্যে আমরা অঞ্জলি দিয়ে নিই, তারপর আমি এখানে বাইরে স্নান জল খেয়ে নিয়ে বাইরে দাঁড়িয়েছিলাম। আর এখানে আমি মাকে বলছিলাম যে আমি হাতটা কোথায় দেবো, কারণ জল ছিল না। আর মা বলছে ওই হাতটাতে, মাথায় মুছে নে, কারণ স্নান জল খেয়ে নেওয়ার পর নাকি মাথায় মুছে নিতে হয়। যাই হোক, তাই ওই জন্য আমি একটু মুছে নিয়েছিলাম। টাকা পিছন দিকে একটু হেঁটে হেঁটে যে যাচ্ছে, আর টাকা বিনি পুষ্পাঞ্জলি দেওয়া শেষ হয়ে যেতে, আবার ঘুমাবি? লুচিগুলো ফেলবে কে? লুচি ফেলবি? ঘুমাতে হবে না। অঞ্জলি দেওয়া শেষ, আর একদিকে ভালো হয়েছে, ভোর ভোর হয়ে গেছে, একদিকে ভালো হয়েছে, নাহলে 8টার সময় মানে অনেক টাইম লেগে গেছে, 10:11 বেজে। তাহলে এখন গিয়ে লুচি লুচি বেলবি, আটা মা খাবি, ছোলা টোলা সিদ্ধ করবি। এরপর কিন্তু আমি এসে একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো ভাই যে রুমে থাকে আমি সে রুমেই বলতে গেলে ঘুমিয়েছিলাম, তো ও একটা অন্য রুমে ঘুমিয়েছিল, বাট ও এসে না এসে আমার ঘুমটা ভাঙিয়ে দিল, বললো এখান থেকে ওর তুই ও সে রুমে গিয়ে ঘুমাবি যা। তো আমার ওইখানে না ঘুমটা ভেঙে গেল, আর এখানে এসে মা আমাকে বলছে কাজ কর। তো কেমন মাথাটা গরম হয়ে বলো, এটাই আমি এখন মাকে বলছিলাম। আর এখানে না গান বাজছে বললে ভয়েসটা মিউট করতে হয়েছে। এখানে তো সব ছোট থেকে আমি যেটা দেখে আসছি, বড়রা যাই করে তাই ভুল, আর ছোটরা যেটাই করে সেটাই ঠিক, মানে ভাই যেটা করছে ঠিক করেছে মায়ের মতে। তো মা আমাকে ওখানে ঘুরে বলল তুই কেন ওর রুমে গিয়ে ঘুমাবি, সেখানে আমাকেই কথা শুনতে হলো। তুই আজকে গিয়ে পড়েছে? আমি কোনো দিন পড়বো নি, আমি পড়েছি, পড়তাম নি। তাহলে পড়ে নিলি কেন? ভালো না পড়েছি। আর রাগ করু, রাগ তো রাখতে পারো নি, বাজে বকো না সবসময়। হ্যাঁ রাগ করতে পারে, আমার তো ভুলে যেতে হবে, তুই আমারে ভুলে যেতে হবে। ঘুরতে পারলাম, না হলে এটা পরে গেলে সবসময় আমার মনে থাকতো এইখানটায়, এই কি হলো এই আছে, নিজে বলু দিকে আমাকে এ করছো, গাল দিচ্ছ। চলো, যেহেতু আজকে অষ্টমী ছিল তাই কিন্তু বাড়িতে লুচি হয়েছিল, বাঁধাকপির তরকারি হয়েছিল, মটরের তরকারি হয়েছিল, আরও অনেক কিছু হয়েছিল। তাই এদিকে দেখো মা কিন্তু এখন লুচিগুলো কি সুন্দরভাবে করে নিচ্ছে। খাওয়া দাওয়া করে নেওয়ার পর একটু রেস্ট নিয়ে তারপর কিন্তু সন্ধ্যা হয়ে যায়। আর এখানে দেখো আমি রেডি হচ্ছি, কারণ আজকে যাবো খড়গপুর ঘুরতে। তো এটা কিন্তু আমার অষ্টমী ড্রেস। তুই মানে বিরক্ত লাগে, এই খাটটা তুই কি করে রাখছিস দেখ দেখি, একবার যখন তুই বেরাবি এটা কি কি দেখ দেখি, এগুলো কি যখনই বেরাবি এরকম ফেলে দিয়ে চলে যাবি, এগুলো গুছাবে কে? গুছাবে কে বল? বেশি কথা বল না, তাহলে চলো। কোথায় যাবি, কোথায় যাবি? আজকে আজকে তো অষ্টমী, হ্যাঁ মানে বলতে গেলে যে পূজোর লাস্ট। হ্যাঁ তো আজকে এতে যাবো, কোথায় বলো? খড়গপুর। ও বাবা রে বাবা, খড়গপুর চলো, একদম খড়গপুর চলো।
আমাকে নিয়ে যাবি সঙ্গে? হ্যাঁ আমাকে নিয়ে যাবি। কিসে নিয়ে যাবি? হেঁটে হেঁটে যাবি তুই? বাবার আমি, বাবার আমি, বাবা। এরপর কিন্তু আমরা বাড়ি থেকে বেরিয়ে যাই, আর বলতে গেলে অষ্টমীর দিন রাতে আর সপ্তমীর দিন রাতেও কিন্তু দারুণ মজা করেছি। কারণ মা বাবা থাকা মানে একটা আলাদা রকম মজা, আর ফ্রেন্ডদের সঙ্গে কিন্তু একটা আলাদা রকম মজা হয়। আর এই পুজোর মধ্যে একটা জিনিস আমার সবথেকে বেশি ভালো লাগে, সেটা হলো লাইটিং। মানে চারিদিকটা এত সুন্দরভাবে লাইট দিয়ে সাজানো থাকে, মানে পুরো শহরটাই বলতে গেলে পুরো লাইট দিয়ে সাজানো হয়, তো এটা কিন্তু একটা আলাদা রকম মজা লাগে। এরপর আমরা কিন্তু খড়গপুর চলে আসি, আর এই প্যান্ডেলের নামটা কি আমি জানি না, বা এটা কোথায় হয়েছে সেটাও আমি জানি না, কারণ ওখানে কোনো জায়গায় আমি ঠিকঠাক চিনি না। তো ফার্স্টে কিন্তু আমরা এই প্যান্ডেলটা এসলাম, আর এই প্যান্ডেলটা কিন্তু বিশাল সুন্দর হয়েছিল দেখতে। আর এখানে এতটা পরিমাণে কাদা হয়েছে, মানে হয়তো প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছিল তাই প্রচন্ড পরিমাণে কাদা ছিল এখানটায়। আর যেমন কাদা ছিল ঠিক তেমন পরিমাণে ভিড়টাও ছিল, অনেকটা পরিমাণে ভিড় ছিল। তো এখানেও কিন্তু লাইন দিয়ে ঢুকতে হয়েছিল। ফার্স্টে ভেবেছিলাম ঢুকবো না, কিন্তু তারপর মনে হলো যে এতটা এসেছি, যদি না ঢুকি ভেতরটা যদি একটু না দেখি তাহলে কি হয় বলো। যাই হোক, অনেকক্ষণ দাঁড়ানোর পর কিন্তু শেষমেশ আমরা ভেতরে ঢুকতে পারি আর কি। অনেকটা পরিমাণে ভিড় ছিল। দেখো হ্যাঁ, এটা ঠিক যে পুজো মানে ভিড়ভাট্টা হবে, কিন্তু আমার না অত্যাধিক পরিমাণে ভিড়ভাট্টাটা ঠিক পছন্দ নয়, ঠেলা ঠেলি আমার একদম ভালো লাগে না। তো যাই হোক, দেখো এখানের ভেতরটা কি সুন্দর ডেকোরেশনটা করেছে, বেশ সুন্দর। এবারে কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে। আর এরপর তো এদিকে দেখো কি সুন্দর দুটো পরি আছে, যারা কি সুন্দর জল ঢালছে, বেশ সুন্দর লাগছে দেখতে তাই না? আর এদিকে দেখো দুর্গা ঠাকুরের মুখটাও কি সুন্দর। এরপর ওখানে ঠাকুর থেকে বেরিয়ে আসার পর আমরা চলে আসি আরো একটা প্যান্ডেলে। আচ্ছা এটা কিন্তু নাম আমি জানি, কারণ এই প্যান্ডেলটা দেখার জন্য আমাকে আর মাকে অনেকটা হাঁটতে হয়েছিল, কারণ বাবা ভেতরে ঢুকেনি, আর বাবাও ঠিক আমার মতো অতটা ভিড়ভাট্টা ঠিক পছন্দ করে না, তাই ঢোকেনি। আর বাবা অনেক দূরে বাইক রেখেছিল, বাবা ওখানে দাঁড়িয়েছিল, আর আম্মাকে আর মাকে দুজনকে মিলে হাঁটতে হয়েছিল, তাই এটার নাম আমার খুব ভালোভাবে মনে আছে। তো এটা হলো খড়গপুর রামবাবুর প্যান্ডেল। তো দেখো সামনে কতটা পরিমাণে ভিড় আছে, মানে এই প্যান্ডেলে তো অসহ্য পরিমাণে ভিড় ছিল, আর এতটা পরিমাণে গরম লাগছিল কি বলবো তোমাদের। তো এখানে দেখো অবস্থা পুরো খারাপ হয়ে গেছে গাইজ, আমি তোমাদের এটাই বলছিলাম তখন। দূর থেকে তো প্যান্ডেলটা খুবই সুন্দর লাগছিল, বাট কাছ থেকে আরো বেশি সুন্দর লাগছে দেখতে। এরপরে আমরা এই প্যান্ডেলের ভেতরে ঢুকি, আর সামনের দিকে বেশি যাইনি, দূর থেকে মায়ের দর্শন করে আমরা চলে আসি। আচ্ছা তোমরা বলো তোমাদের বছরের পুজো কেমন কাটলো, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, আর তোমরা কোথায় কোথায় ঘুরতে গেছো সেটাও জানিও। আমরা তো আর বেশি কিছু ঘুরিনি, তারপর বাড়ি চলে এসেছিলাম, রাত্রে এসে ঘুমিয়ে পড়ি আর ভিডিওটা শেষ করতে পারিনি। তো চলো এখন কিন্তু আমি সকালে ঘুম থেকে উঠে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছিলাম। আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ভিডিওটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও। টাটা টাটা, সকালে কিন্তু ভালো থেকো।